প্রেম আমার সিনেমাটা, যেটার নাম শুনে কিন্তু আমাদের দুর্গাপুজোর শ্রেষ্ঠ ভালোবাসার উপহার যদি বলা যেতে পারে, কিন্তু প্রেম আমার সিনেমাটা 1 নম্বর। ইয়াস, এর আগে 11 বছর আগে মুক্তি পেয়েছিল প্রেম আমার সিনেমাটা, অক্টোবর 9 তারিখে দুর্গাপুজোর সময় মুক্তি পেয়েছিল। আমি এখন মনে আছে সঙ্গীত মানে বারবার দিত ট্রেলার, তার গানগুলো দুর্দান্ত দুর্ধর্ষ লাগতো আমার। বিশেষ করে এখনও মনে আছে সেই ডায়লগুলো, সেই পাঞ্চ লাইনগুলো, সেই ট্রেলারগুলো, সেই গানগুলো যে দিত সঙ্গীত বাংলায় ওই পুজোর সময় বিষাক্ত লাগতো। এবং রাজ্যপতিটা 3 নম্বর সিনেমা প্রেম আমার সিনেমাটা, খুব ভালো। দেখুন, এরা কিন্তু রাজ্যপতি একটা হ্যাটকে সিনেমা করেছিলেন, তার নাম হচ্ছে চিরদিন তুমি যাবার। ওখানে কিন্তু আমরা অচেনা সব মুখ দেখেছি, রাহুলকে, প্রিয়াঙ্কাকে, বাট এখানে কিন্তু আমার চেনা মুখ আই লাভ ইউকে দেখেছি, আই লাভ ইউ দেখেছি আমার পায়েলকে 2007-এ, এবং 2007-এ কিন্তু দেখেছি বাজিমাতে কিন্তু সোহমকে। ওকে, সো চেনা মুখগুলো কীরকম রোল করে, কীরকম অভিনয় করে দর্শককে ইট ইজ এক্সাইটেড। এবং ট্রেলারটা যা খেয়েছিল না, দুর্দান্ত খেয়েছিল। একটা ভালোবাসা একটা অন্য মোড নিয়ে চলে এসেছে, একটা আলাদা একটা মানে ডিরেকশন লাইন হ্যাটস অফ রাজচক্রবর্তী এরকম সিনেমাটা বানানোর জন্য। সো প্রেম আমার সিনেমাটা 6.8 যার আম রিডিং, এটা কিন্তু একটা কপি করা সিনেমা। সো পরপর আসছে এখন ভিডিওবল শেষ পর্যন্ত দেখুন, অনেক বড় হতে পারে ভিডিওটা। ওকে, বেশ ভালো ইন্টারেস্টিং কথা বলবো। সো প্রেম আমার সিনেমাটা একটা প্যাকেজিং একটা সিনেমা, ওখানে সব কিছু পাবেন, ফ্যামিলি পাবেন, ড্রামা পাবেন, কমেডি পাবেন, বন্ধুত্ব পাবেন, ভালোবাসা পাবেন, স্যাড পাবেন, দুঃখ পাবেন, হাসি পাবেন, কান্না পাবেন, সব কিছু মিলেমিশে একদম একটা প্যাকেজ মশালা। ওই সময় কি বেশ ভালো একটা কামিয়ে ছিল প্রেম আমার সিনেমাটা, বেশ ভালো ভালো হাইস্ট গ্রসিং কামিয়ে ছিল প্রেম আমার সিনেমা রাজচক্রবর্তী। ওকে, সো যদি আমার যদি কাস্ট বলি, তাহলে কাস্ট হচ্ছে তাথই দেব, প্রথম তার কথা বলবো। তাথই দেব এখানে তোমার সোহমের কিন্তু বোন হয়েছে যে তাথই দেব, সে ভালো ভালো সিনেমা করেছে এর আগে, চলো অনেক সিনেমা করেছে, চলো পাল্টাই করেছেন, শিবাজি করেছে, খুব ভালো ভালো সিনেমা করেছে তাথই দেব, দুর্দান্ত একটা অ্যাক্টর তাথই দেব। ওকে, এরপর আসি সোহম, পায়েল, তোমার লাবণী সরকার, তুলিকা বসু, বিশ্বজিৎ, এবং সবথেকে যদি বলতে পারো তাহলে যে পার্থ সারথী, যে মানে সোহমের যে ফ্রেন্ড হয়েছে, খুব ভালো একজন অ্যাক্ট্রেস, খুব ভালো অ্যাক্ট্রেস, দুর্দান্ত অ্যাক্ট্রেস। এবং আর আছে সুপ্রিয় দত্ত, যে সৌমির যে বাবা হয়েছে, উফ কি অ্যাক্টিং লেভেল! একটা সিনে আছে যখন বলবে মার মার মার, আমার কিন্তু সেই অ্যাক্টিংটা লেভেল হাই লেভেল লেগেছিল। ওকে, এখনও যখনই দেয় প্রেম আমার সিনটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমি পরপর কিন্তু জলসা হয়েছে যখন দিই, আমি কিন্তু দেখতে বসে যাই। এবং কাট কাট সিনগুলো দেয় ইউটিউবে আছে, আমি কিন্তু দেখি, আর বেশ ভালো সিনেমা। দেখুন, এইরকম সিনেমা কিন্তু আমার পাবলিকরা চায়, এখন চাই কিনা জানি, কিন্তু তখন কিন্তু আমরা চাইতাম এরকম সিনেমা, যে আমরা এইসব সিনেমা চাই, এইসব সিনেমা আমাদের একটা খিদে আছে, একটা কপি করা সিনেমা। হ্যাঁ, পরপর বলছি আমি। সো এইসব এই সিনেমাটার একটু কথা বলি। দেখুন, এই সিনেমাটা একটু অনেক রকমের দিক আছে, হ্যাঁ, টার্নিং পয়েন্টগুলো আছে। দেখুন, পায়েল যে সিনেমাটা নায়িকা, পায়েল সরকার, সে কিন্তু এর আগে 2007-এ কিন্তু আই লাভ ইউতে কিন্তু বেশ ভালো নামের কামিয়ে ছিল, কিন্তু তারপর একটা হারিয়ে যায় 2 বছর পরে আবার 9-তে, কিন্তু এই সিনেমার পরে কিন্তু পরপর কন্টিনিউসলি কিন্তু সিনেমা কিন্তু ভালো কিন্তু পেতে মানে পায় কিন্তু। ওকে, সো এটা কিন্তু টার্নিং পয়েন্ট একটা পায়েলের, এবং সোহমের কিন্তু একটা পায়েল টার্নিং পয়েন্ট। সোম দাদা ভাই এরা কিছু মাস্টার বিট্টু বলে আমরা চেনেছি, দেখেছি ছোটোবেলায় চাইল অ্যাক্ট্রেস হিসাবে, কিন্তু 2007-এ কিন্তু চাকরাবড়ি এবং শিব বাজিমাত করেছিল, এবং তারপরেই কিন্তু এই 2009 এই সিনেমাটা পরে কিন্তু এরও কিন্তু কন্টিনিউশন কিন্তু চলে যায়। এবং জুড়িটা খুব ভালো হয়ে যায়, লাইকে সোহম এবং তোমার রিয়া মানে তোমার পায়েল, এবং রিয়া যে নামটা, ও রিয়া রিয়া এই রিয়ার নামটা কিন্তু খুব ভালো ভালো বাজারে এই সিনেমার পর থেকে কিন্তু হিট হয় প্রায়, কিন্তু এরপর সিনেমাতে কিন্তু সোমের কিন্তু আমার সিনেমাতে কিন্তু তার গার্লফ্রেন্ড রিয়া দেখেছি। এবং ওকে, এবং এই সিনেমাটা কিন্তু একটা মানে মিউজিক্যালি ব্লকবাস্টার সিনেমা বলতে পারে। তো এই মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি, মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি খুব ভালো ভালো মিউজিক দিচ্ছেন, এবং লিরিকেস্ট হচ্ছে তোমার প্রিয় চট্টোপাধ্যায়। প্রিয় চট্টোপাধ্যায় লিরিকের গানে এবং মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি এবং কুণাল গাঞ্জাওয়ালা গান যে সিঙ্গার, কুণাল গাঞ্জালা, জুন ব্যানার্জি, নচিকেতা, জুবিন গার্গ, হ্যাঁ, খুব সুন্দর 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 ভয়েস আছে সিনেমাতে, এবং গানগুলো একটা খুব খুব ব্লকবাস্টার গান। আমার কিন্তু ফেভারিট গান উড়ু উড়ু স্বপ্নের সেই গানটা, খুব সুন্দর গান। এবং আপনাদের কমেন্ট জানিয়ে দেবেন যে আপনাদের কোন গানটা ভালো লাগে। ওকে, এই প্রেম আমার সিনেমাতে দেখুন, প্রেম আমার সিনেমাতে বললাম না, সব কিছু আছে, বন্ধুত্ব আছে, ভালোবাসা আছে, রাগ, হিংসা, ভালোবাসা, কমেডি সব আছে, কিন্তু বন্ধুত্বটা বলি না, সোহমের এবং যে তার বন্ধুগুলো আছে, সব বন্ধুত্ব এই সিনেমাটা আছে, খুব দুর্দান্ত পার্থ সারথি এবং সোহমের যে অ্যাক্টিং যে লেভেলটা আছে, দুর্দান্ত অ্যাক্টিংয়ের লেভেল, এবং তার বাদারবাস যে বন্ধুগুলো আছে সব আছে, উফ, এইরকমই কিন্তু আমরা কলকাতার দিকে দেখুন, কলকাতার দিকে কিন্তু এরকম সিনেমাই কিন্তু লোকে পাবলিক খায়, এখনও কিন্তু খাবে এইসব সিনেমাগুলো, কারণ ওই দিকে কিন্তু এরকমই চল, এরকম সব কলেন্টলনি আছে, এরকম এরকম ল্যাপটপ ফ্যাপটপ ছেলে একদম ভালোবাসে, এরকম গার্লফ্রেন্ডকে নিয়ে, সেই গার্লফ্রেন্ড নিয়ে, এরকম একটা প্যাকেজিং কিন্তু কলকাতায় কিন্তু আছে, এত বাস্তব কিন্তু আমরা দেখতে পাই, কলকাতা নয় আমাদের আড়াপাড়া গ্যাং কিন্তু দেখতে পাই। ওকে, সো এই সিনেমাটা একটা কপি করার সিনেমা, যার নাম 7G রেনবো কলোনি। ওকে, ব্লকবাস্টার সিনেমা, যার এম্বিডিং কিন্তু খুব ভালো এর থেকে, এবং ডিরেক্টর হচ্ছেন তোমার সেলভার অফ গাবান। ওকে, এই সিনেমার কিন্তু যে হিরো তার নাম যে রবিকৃষ্ণা, যে নায়িকা প্রথম ফিল্ম নায়িকা হচ্ছে সানিয়া আগরওয়াল। তো রবি কৃষ্ণা এই সিনেমাটার প্রথম ডেবিউটেড অ্যাক্টর, রবি কৃষ্ণা 2004-এ মুক্তি পায় এই সিনেমাটা, 7G রেনবো কলোনি। ওকে, সো এই যে অ্যাক্টরটা খুব ভালো একজন অ্যাক্টর, এবং এই সিনেমাতে কিন্তু ফিল্মফেয়ার বেস্ট ডেবিউট অ্যাক্টর পায়,
রবি কৃষ্ণ, ওকে। এবং এই যে ডেটা কিন্তু খুব ভালো ভালো রোমান্টিক সিনেমা বানিয়েছেন, এবং 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 5 বছর পরে একটা কমেডি দেখুন। এখনকার দিনে কিন্তু 1 বছরে যদি পরে আপনি কোনো সিনেমা যদি কপি করেন তাহলে কিন্তু সেটা কিন্তু খাবে না। অনেক প্রমাণ আছে, আপনি দেখে নিন সুলতান বলুন জিতের, এবং অনেকগুলো ভালো ভালো সিনেমাগুলো আছে যেগুলো কিন্তু অনেক বছর পরে কিন্তু হয়েছে বলে কপি কিন্তু খালি, কিন্তু একটা 4 বছর পরেও কিন্তু কপি করার পরেও কিন্তু সিনেমাটা বেশ ভালো খেয়েছে। তার কারণটা অবশ্য আছে, কিন্তু রাজচক্রবর্তী সোশ্যালি পুরো একদম তার উইকিপিডিয়াতে গিয়ে দেখে নেবেন, ওখানে প্রত্যেকের নাম কিন্তু আছে, উনি কিন্তু দিয়েছেন নাম স্টোরিকার ডিরেক্টর কার থেকে কপি করা। ওকে, অনেক ডিরেক্টর আছে যারা কিন্তু দেন না, কিন্তু উনি কিন্তু অফিসিয়ালি দিয়ে দিয়েছেন। সো সিনেমাটার যদি গল্প তো আপনার প্রত্যেকে জানেন, তো এই গল্প সো ভিডিওটা আমাদের যদি প্রেম আমার, সো তার থেকে এই সিনেমাটা বেশি চলে আসে। সো প্রেম আমার সিনেমাটা আপনাদের কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। আজকে তার 1 বছর পূর্ণ হয়ে গেল, অ্যাকচুয়ালি গতকাল হয়ে গেছে, আজকে ভিডিও বানাচ্ছি আমি। পুজো মানে প্রেম আমার, প্রেম মানে পুজো। সো পুজো আসছে, আপনার ভালোভাবে পুজো কেটে কাটাবেন। এবং আরেকটা কথা বলিনি যে এই আজকে কিন্তু অনেকদিনের অনেক লোকের জন্মদিন আমাদের টলিউডে, অনেক জন্মদিন তো কারোর ভিডিও করতে পারলাম না বেসিক্যালি। সো আছে অনেকের, ইয়েস দাশগুপ্ত, আমাদের যশ দাশগুপ্ত আছে তার একটা জন্মদিন, তারপরে তোমার রেখার আছে, রাকুল প্রীতের আছে, ওইরকম অনেক অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেস জন্মদিন আছে আজকে আপনাদের। সো আপনাদের কাল কোন ফেভারিট অ্যাক্টারের জন্মদিন আজকে ভালো লাগে তো আপনি কমেন্টে জানাবেন। ওকে, ভাজান, ঠিক আছে, বাই।